খুব ইজি লুকটা হবে, যারা বিগিনার্স আছে তাদের জন্য তো অনেক বেশি ইজি হবে, কোন রকম ফাউন্ডেশন আজকে অ্যাপ্লাই করব না। তো এই লুকটা আমি কিভাবে খুব ইজি ওয়েতে ক্রিয়েট করেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখে নিই। সবার প্রথমে এখানে আমি ফেসটাকে টোন করে নেব, তার জন্য নিয়ে নেবো একটা টোনার। এখানে নিয়ে নিয়েছি আমি ডাবর গুলাবারি রোজ ওয়াটার, তো এটা তোমার 20 রুপিজের মধ্যে পেয়ে যাবে, আর এটা হচ্ছে সব থেকে ছোটো ফাইল। তো এটা আমি মুখে ভালো করে লাগিয়ে নেওয়ার পর ফেসটা ড্রাই করে নিয়েছি। এরপর আমি এখানে জনসনের নিয়ে নিয়েছি বেবি ক্রিম, এটা আমি অ্যাজ এ ময়েশ্চারাইজার ইউজ করছি ফেসে, ভালো মতো করে মুখে গলায় সব জায়গায় আমি ভালো করে ম্যাসাজ করে নেব। আর ম্যাসাজ করে নেওয়ার পরে কিন্তু আমি খানিকক্ষণ রেখে দেবো যাতে ফেসে এটা ভালো করে সেট হয়ে যায়। নেক্সট আমি এখানে অ্যাপ্লাই করছি হচ্ছে 9 to 5 সিসি ক্রিমটা, এটা তোমরা 50 রুপিজের মধ্যে পেয়ে যাবে, 50 to 55 রুপিজের মধ্যেই পেয়ে যাবে। তো এটা আমি প্রথমে হাতে নিয়ে নিলাম, তারপর দেখো আমি সারা ফেসে কিন্তু ভালো করে আঙুল দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে আমার জিনিসটা মানে ব্লেন্ড করতে সুবিধা হয়। কোনো রকম বিউটি ব্লেন্ডার অথবা ব্রাশের কোনো দরকার নেই, এটা যেহেতু ক্রিম জাতীয় একটা জিনিস তোমরা ইজিলি এটা হাত দিয়ে ব্লেন্ড করে নিতে পারবে। তো চোখের ওপরেও অ্যাপ্লাই করে নেবে, যেরকম কনসিলার অ্যাপ্লাই করো সেরকমভাবে অ্যাপ্লাই করে পুরো মুখে গলায় সব জায়গাতে ব্লেন্ড করে নেবে। মুখের সাথে সাথে কিন্তু গলাটাকেও বাদ দেবে না, তাহলে কিন্তু ভালো দেখাবে না। নেক্সট আমি ফেসটাকে সেট করে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি পন্সের পাউডারটা, এটা আমি হাতে নিয়ে নিয়েছি। হাতে নিয়ে নেওয়ার পরে আমি একটা স্পঞ্জ নিয়ে নিয়েছি, বিউটি স্পঞ্জ, সেটা দিয়ে আমি ভালো মতো করে লাগিয়ে নিচ্ছি ফেসে যেখানে যেখানে ক্রিজ পড়ে। তোমরা সারা মুখেতেই লাগিয়ে নেবে, দেখো আমি মুখে পার্টিকুলার অংশগুলোতে লাগিয়ে তার ভালো করেই করেছি। এটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে না কিন্তু মুখে ক্রিজ পড়ে যাবে। তো এরপর আমি নিয়ে নিয়েছি লিপস্টিকটা, এটা হচ্ছে 50 রুপিজের মধ্যে তোমরা পেয়ে যাবে, মার্সের একটা লিপস্টিক। তো এটা ম্যাট একটা লিপস্টিক, তো একটু ব্লেন্ডটা ভালো মতো করে করতে হবে। তো যে জায়গাগুলোতে আমি অ্যাপ্লাই করছি সেগুলোতে অ্যাজ আ ব্লাশ, তারপর চোখের উপরে অ্যাপ্লাই করেছি, যেহেতু আজকে আমি যে ড্রেসটা পরবো সেটা পিঙ্কের উপরে, তো আই শ্যাডো মানে হিসাবেও আমি এটা অ্যাপ্লাই করে নিয়েছি চোখের উপরে, তারপর হাত দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, কোনো রকম ব্রাশেস বা কোনো কিছুর দরকার হবে না। নেক্সট আইব্রোটা ড্র করবো, তার জন্য নিয়ে নিয়েছি ADS এর আইব্রো পেন্সিল, আর এটা কিন্তু আইব্রো ড্র করার জন্য খুব ভালো একটা পেন্সিল। এটা শেষের দিকে একটা চিরুনির মতো অংশ থাকে, সেটা দিয়ে কিন্তু ভালো করে বেশ মানে আইব্রোটাকে সেট করে নেওয়া যায়। দেখো আমি সেমভাবেই করে নিয়েছি, খুব ডার্ক হয় না, খুব ন্যাচারাল একটা লুক দেয়। এরপরে আমি নিয়ে নিয়েছি একটা কাজল, এটা তোমরা 10 টাকার মধ্যে পেয়ে যাবে। এই কাজলটা আমি বেশিরভাগ মানে ভিডিওতে অ্যাপ্লাই করে থাকি, খুব পিগমেন্টেড, 10 টাকা হিসেবে কিন্তু খুব বেশি পিগমেন্টেড। তো চোখে আমি অ্যাপ্লাই করে নিয়েছি, তারপরে নিয়ে নিয়েছি লিপস্টিক, আর লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিয়েছি, যেটা আমি অ্যাজ এ ব্লাশ অ্যাপ্লাই করেছিলাম সেই লিপস্টিকটাই অ্যাপ্লাই করেছি। এরপরে নিয়ে নিয়েছি মার্সের একটা ল্যাশ, সেটা হচ্ছে 35 রুপিজের মতো প্রাইস এটা, এটা লাগিয়ে নিয়েছি, আর এইটাই হচ্ছে আমার ফাইনাল লুক। আর যে জুয়েলারিটা আমি নিয়েছি সেটা কিন্তু মিশো থেকে নিয়েছিলাম, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আর খুব হালকা একটা লুক, খুব লাইট একটা লুক, তোমরা কিন্তু ঘরে থাকলেও ইজিলি পুজোতে এরকম একটা লুক ক্রিয়েট করে ফেলতে পারবে। এখনও পর্যন্ত তোমরা যারা আমাকে ইনস্টাগ্রামে অথবা ফেসবুকে আমাকে ফলো করোনি তারা অবশ্যই আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করে নেবে, তো লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেব। সো ফ্যাম, ভিডিওটা তো দেখলে, কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এরকম আরও অনেক ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাও, আর তোমরা কিন্তু যদি কমেন্ট করো তাহলে আমি আরও অনেকটা বেশি সাপোর্টিভ ফিল করি। তো যাই হোক, আজকে এতটাই, নেক্সটে আরও একটা ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড বাই বাই।